আজ আমি তৈরি করেছি সম্পূর্ণ নতুন স্বাদের একটি রেসিপি, সয়াবিন ডাল। প্রোটিনে ভরপুর, আপনারা এটা তৈরি করতে পারেন সকালবেলা বাচ্চাদের টিফিনে এবং রাতের ডিনারে, করে দেখবেন খুব ভালো লাগবে। আমি আজ এটা তৈরি করেছি, আপনারা বাড়িতে এটা তৈরি করবেন। চলুন দেখি কিভাবে সয়াবিন রাইস তৈরি করা যায়, সেটা আমরা করতে শুরু করি। এই সয়াবিন রাইস তৈরি করতে আমি প্রথমে করেছিলাম কিছুক্ষণ আগে এই কাপে দু কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এবার কিছুটা পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু টমেটো কুচি আর কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি। আর ঠিক এই পাত্রে এক বাটি মতন সয়াবিন নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা করব, তার জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এটা তৈরি করতে আমি আগে থেকেই দুটো বড় সাইজের আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর কিছুটা ছোট একটা গাজর, সেটা ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তাহলে এবার প্রথমে আমি কি করব, প্রথমে আমি একটা হাঁড়িতে করে কিছুটা জল নিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হতে শুরু করুক, জলটা গরম হোক, আমি ততক্ষণে পনিরটা নিয়ে, এই যে কিছুটা পনির নিয়েছি, এবারে পনিরটা নিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। পনিরটা কাটার আগে আমি একটি পাত্রে করে একটু গরম জল বসিয়ে দিলাম। এই গরম জলটায় একটু লবণও দিয়ে দিচ্ছি আমি, এই লবণ দিয়ে দিলাম, এটাই এক চামচ লবণ দিয়ে দিয়েছি। এখানে জল বসিয়েছি, জলটা গরম হোক, জলটা যখন ফুটবে তখন আমি রাইসটা দেব, ততক্ষণে জলটা গরম হোক আমি পাতায় এটা ঢেকে দিচ্ছি। এদিকে পনিরের জন্য জলটাও ফুটছে, আমি ততক্ষণে একটা চাকু নিয়ে এবার পনিরটাকে চৌকো চৌকো করে কেটে নেব, ঠিক এভাবে কাটব। সয়াবিনের সঙ্গে আলু, গাজর, পনির এগুলো দিলে খেতে বেশ ভালো হয়, ঠিক এভাবে কাটব। জলটা ফুটে গেছে, বেশ টকবক করে ফুটে গেছে, নুনটা জলের মধ্যে গলে গেছে। এবার আমি জলটা নামিয়ে রাখলাম এবং উনুনে একটি পাত্র বসালাম, পাত্রটা গরম হোক, পাত্রটা গরম, এ বন্ধ করে রাখবি, কড়া গরম হবে তারপর আবার শুরু হবে। কড়া গরম হয়ে গেছে, আমি এবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, এবার আমি চিমনিটা অন করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি চৌকো চৌকো করে কাটা পনিরগুলো নিয়ে ভেজে নেব, কিন্তু এই পনির যে ভাজব এতে আমি লবণ দেব না। পনিরে ভালো করে লবণ ঢোকার জন্য আমি একটি পাত্রে আগে থেকেই তোমাকে দেখিয়েছি গরম জল করেছি এবং তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। পনিরটা এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, চারদিক যেন ভাজা হয় ঠিক সেভাবে পনিরটাকে উল্টে দিচ্ছি। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক চারদিকই, কোনো দিক কিন্তু কম নেই, আমি উল্টে পাল্টে দিয়েছি, চারদিকে আরও লাল লাল হয়ে যায়, হয়ে গেছে। গরম জল ফুটিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে করে পনিরগুলোর ভিতরে লবণটাও ঢুকবে এবং স্পঞ্জি হবে। বসিয়েছি, তাকে আবার একটু লবণ দিয়ে নেব, আর যে এক বাটি মতন আমি সয়াবিন নিয়েছিলাম সে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো গরম হবে
এবং এর মধ্যে লবণটাও ঠিক ঢুকবে। এবার দেখছি আমার এদিকে হাঁড়িতে জলটা ফুটে গেছে, জলটা যেই ফুটে গেছে আমি যে ভিজিয়ে রাখা চালটা নিয়েছিলাম এই চালটা এবার আমি জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি চালের মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দেব, আর আগে থেকেই আমি চারটে এলাচ ফাটিয়ে রেখেছিলাম, চারটে এলাচ দিয়ে দেব, চারটে লবঙ্গ, দুটো দারচিনি সব ফাটিয়ে থেতে করে রেখেছিলাম সব দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। ঠিক আছে, আমি সয়াবিনটাকে নামিয়ে রাখছি। চৌকো চৌকো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা সেদ্ধ হতে দেব। এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেব, লবণটা ভালো করে আলুর ভিতর যেন ঢোকে তার জন্য আমি লবণ দিয়ে দেব। ভাতটা প্রায় হয়ে গেছে, আমি দেখছি মাছখানে ঠিক শক্ত থাকবে এরকম অবস্থা আমরা ভাতটা নামিয়ে দেব। তার জন্য ভাতটা ঠিক হওয়ার একটু আগে আমি একটু লবণ ভাতের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব, লবণটা যেন সব জায়গায় যায়। এবার আমি ভাত থেকে জলটা ঝরিয়ে নেব, এই জলটা ঝরাতে আমি দিয়ে দিলাম, আবার কড়াটা গরম করতে দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হচ্ছে, গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হচ্ছে, আমি এবার কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে চারিদিকে কুড়িয়ে দিচ্ছি ভালো করে গরম হওয়ার জন্য। আমি এবারের মধ্যে একটু লবণ দেব, সামান্য একটু হলুদ দেব, দিয়ে পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা একদম লাল করে ভাজতে হবে, গ্যাসটা মিডিয়াম থেকে হাই করে দেবো, এ সময় লো করলে একদম চলবে না। পেঁয়াজ ভাজা হোক, ততক্ষণ আমি দেখি আলুটা কতটা সেদ্ধ হলো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা তুলে নেব, এবার আমি সেদ্ধ করা সয়াবিনগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে সয়াবিন থেকে একটা গন্ধ বেরোয়, সে গন্ধটা যেন না বেরোয়। এবার ধোয়ার পরে আমি জলটা খুব ভালো করে নিংড়ে নেব, যেন একটুও জল না থাকে, সেইভাবে আমি সয়াবিনটাকে জলটা নিংড়ে দিচ্ছি। হয়ে গেল, সয়াবিন থেকে জল বের করা, জল নিংড়ানো আমার হয়ে গেল। তেল দেব, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভাজা হোক, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে রাখব কেটে রাখা টমেটোর টুকরোগুলো, টমেটোগুলো ভাজা হচ্ছে। এরপরে আমি যে গাজরগুলো কেটে রাখা ছিল সেই গাজরগুলো সামান্য একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর আগের দিনকে আমি আগের দিন রাতে আমি মটরশুঁটি সবুজ মটরশুঁটিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, আর কিছুক্ষণ আগে এই মটরশুঁটিগুলো সেদ্ধ করে নিয়েছি। মটরশুঁটিগুলো সেদ্ধ করা হয়ে গেছে,
এবার আমি এদিকে কড়াটা নেড়ে দিই। টমেটোটা একটু ভাজা ভাজা হয়েছে, এই টমেটো লাল লাল করে ভাজা হলো। আমি এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা ভালো হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে। গ্যাসের আর এখানে মিডিয়াম থেকে হাই করে দিয়েছি। পেঁয়াজটা যেহেতু লাল করে ভাজা হচ্ছে, তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এবার গ্যাসের আঁচ কমিয়ে দিচ্ছি, পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে, নাহলে রসুনের একটা কাঁচা গন্ধ বেরোবে। রসুন ভাজাটা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এরপরে আমি দিয়ে রাখবো এর মধ্যে একটু ধনিয়া গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, সব দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। আপনারা যদি মনে করেন যদি মশলাটা পুড়ে যায় একটু জল দিয়েও নাড়তে পারেন। আমি কিন্তু এর মধ্যে জল ব্যবহার করছি না, গ্যাসটা কমিয়ে নিয়েছি যেন মশলাটা খুব বেশি পুড়ে না যায়, কিন্তু ভালো করে মশলাটা ভাজা হবে। এর মধ্যে এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। লবণ দিচ্ছি না, কারণ আগে থেকেই আমার সয়াবিনের মধ্যে লবণ দেওয়া ছিল। এবার আমি নিংড়ে নেওয়া সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষতে শুরু করব। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে সয়াবিনটা ভালো করে কষে নেব। সয়াবিনটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এই গাজরটা সেদ্ধ হয়ে গেছে, গাজর থেকে জল ঝরিয়ে নেব আর সয়াবিনটা নামিয়ে নেব। এবার কড়া বসিয়েছি, কড়াটা গরম হচ্ছে, কড়া বেশ গরম হয়ে গেছে। আমি এবার তেল দিচ্ছি, তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর এখানে যে গরম জলে যে পনিরগুলো নরম হতে ভেজতে দিয়েছিলাম, অনেক সময় হয়ে গেছে, পনিরগুলো ভিজে গেছে, স্পঞ্জি হয়েছে, দেখো কেমন স্পঞ্জি হয়েছে এবং সুন্দরের মধ্যে লবণও ঢুকে গেছে। এবার পনিরগুলো জল ঝরিয়ে নিয়ে আমি রেখে দিলাম একটা পাত্রে, পনিরগুলো রেখে দিয়েছি। আলুগুলোকে লাল লাল করে ভাজি, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুটা ভাজতে দিয়েছি, ভাজা হয়ে গেছে, দেখো কেমন লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে ফেলব, আলুটা তুলে ফেলছি। এবার আমি সেদ্ধ করে রাখা গাজরগুলো হালকা একটু নেড়ে নেব। আপনারা মনে করলে নাড়তেও পারেন, আর যদি বলেন একটু নেড়ে নেবে নেড়েও নিতে পারেন, না নাড়লেও চলবে। আমার কাছে গাজরটা একটু নেড়ে নিলে ভালো লাগে, তাই আমি গাজরটা নেড়ে নিচ্ছি। আর যেহেতু প্রথমে লবণ দেওয়া ছিল তাই এখন আর লবণ দেওয়া প্রয়োজন নেই।
হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। কড়া গরম হয়ে গেছে, আমি প্রথমে তেল দিয়ে দেব। এবার আমি সয়াবিন রাইসটাকে তৈরি করব। সব হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, পনির ভেজে রেখে জল ঝরিয়ে নিয়েছি, জলে ভিজিয়ে রেখে গাজরটা হালকা ভেজে নিয়েছি, মটরশুঁটি সেদ্ধ করা হয়ে গেছে, এখানে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এদিকে পেঁয়াজ ভেজেছি। এবার এই সব কিছু দিয়ে আমি তৈরি করব এখন সয়াবিন রাইস। যেটা লাল লাল করে ভাজবো, যেটা হচ্ছে বন্ধ করে হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেব চারটে এলাচ, লবঙ্গ সব দিয়ে দেব। একটু তেল দিয়ে দিই, তেলটা কম হয়ে গেছে, এলাচ লাল হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমি রাইসটাকে দিয়ে দেব। ভালো করে মেরে নিই, এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, পনিরগুলো দিয়ে দেব, মটরশুঁটি গুলো দিয়ে দেবো, দিয়ে নেড়ে নি। এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো, ঠিক যতটুকু যেমন লাগবে ততটুকুই দিতে হবে। ভালো করে নাড়বো, সবগুলো যেন ভালো করে ভাজা হয়। এবার এর মধ্যে কেটে রাখা কয়েকটি কাঁচা লঙ্কা ভালো করে চিরে দিয়ে দেব, ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিশ্রণটা হয়ে যায়। ভেজে রাখা পেঁয়াজগুলো ছড়িয়ে দেব, আবার একটু নাড়িয়ে নেব সবটা যেন ভালো করে মেশে। এবার এভাবে একটু চিনি দিয়ে দেব, চিনি দিলে টেস্টটা বেশ ভালো হয়, কি লাগবে স্বাদটা ভালো লাগবে। এবার ভেজে রাখা যে গাজরগুলো ছিল গাজরগুলো দিয়ে দিচ্ছি, সব শেষে আমি দেব ঘি, দু চামচ ঘি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম, এবার একটু হাই করে দিলাম, মিডিয়াম টাইপের হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি, এটা আগের থেকে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম, এবার ধনে পাতা কুচি দিয়ে দেব, আবার নেড়ে দেব
সব যেন ভালো করে মিশে যায়, সেজন্য ভালো করে ধনে পাতাটা নেড়ে নেব। দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে, এবার আমি এর মধ্যে দেব ছোট এক চামচ, চা চামচের ছোট্ট এক চামচ গরম মশলা গুঁড়ো। ভিডিওটা দেখবেন, বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে ফলো করবেন। তাহলে আমাদের সয়াবিন রাইস তৈরি করা হয়ে গেল, ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওটা দেখেছ, আমার রান্নাটা দেখেছ, রান্নাটা বাড়িতে তোমরা করবে, করে দেখবে কেমন লাগে, খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা আমরা জানতে পারবো, তোমরা যদি না জানো তাহলে আমরা কী করে জানবো যে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর যদি রান্না করে খেয়ে ভালো লাগে তাহলে অন্য কাউকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দেবে।